দেখো আমাদের টিম অনেক কনফিডেন্সে আছে এখনও, সবাই এ আছে। রিয়েল কাশ্মীর আগের বছর ফাইনাল খেলেছে, এই বছর ওরা ফাইনাল খেলছে, ফের তার জন্য আলাদাভাবে প্রিপেয়ার নেই। আমরা যেভাবে আগের ম্যাচগুলো খেলেছি এই ম্যাচগুলো সেম সেইভাবেই নেবো আমরা। আমরা গত দু মাস ধরে আমরা সিনিজিতে আমরা হায়দ্রাবাদে ট্রেনিং করেছি, তার ট্রেনিং করার পরে নতুন একটা টিম আমরা পার্টিসিপেট করে ফাইনালে উঠতে পেরে খুবই খুশি। আমাদের কোচও এমনি হ্যাপি যে আমাদের ফাইনালে উঠতে পেরে ফেরি। দেখো ফাইনাল ম্যাচ ফাইনালের মতনই হবে, ওরাও যেদিন খেলে আমরাও খেলে এই জায়গায় পৌঁছেছি, তা লড়াই একটা হবে, হাড্ডাহাড্ডি একটা। ভারতীয় ফুটবল সে জুড়ি সভি খবরों के लिए সাবস্ক্রাইব করে ইন্ডিয়া ফুটি কো আর বেল আইকন দবানা না ভুলে।